ভবিষ্যত অনুবি রয়েছে 414 কনিষ্টবলর। সিআইডির ফাইলত আবদ্ধ 414 প্রার্থীর চাকরি। গ্রেপ্তার হব না নিযুক্তি পাব? এটা বছরে এই প্রশ্নের উত্তর বিচারি ডিজিপি আর মুখ্যমন্ত্রীর কার্যালয়ের দুয়ারে দুয়ারে ঘুরি ফুড়ছে 414 কনিষ্টবল পদর প্রার্থী। চাকরিত আবেদন করার সময়ত কম্পিউটারের ভুয়া প্রমাণপত্র দিয়ার সন্দেহত তদন্তর আওতালে আহিছিল এই সকল প্রার্থী। ইয়ারে 35 জনক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সিআইডিয়ে। এই কেলেঙ্কারির তদন্ত শেষ করে কিছুদিন পূর্বে গোচরের অভিযোগনামাও দাখিল করেছে সিআইডিয়ে। সিআইডির অভিযোগনামাত 35 জনের নাম, অর্থাৎ 35 জনক অভিযুক্ত ঘোষণা সিআইডির। ইয়ার বিপরীতে বাকি 379 জনের বিরুদ্ধে কোনো প্রমাণ নাপালে সিআইডিয়ে। কিন্তু পরিতাপর বিষয় এয়ে যে যিসকলের বিরুদ্ধে কোনো জালিয়াতির তথ্য প্রমাণ নাপালে সিআইডিয়ে, সেই সকলেও কিন্তু শাস্তি ভুগিয়ে আছে বিগত এটা বছরে। আজিও চাকরিত যোগদান করিব নোৱাৰিলে 379 প্রার্থীয়ে, বিগত এবছরে বঞ্চিত হয়ে রল তেওঁলোক। নিযুক্তির বাবে নির্বাচিত হয়েও বঞ্চিত হবলগিয়া হল সেই সকল প্রার্থী। তদন্তর খাতিরত এই প্রার্থীসকলের অরিজিনাল প্রমাণপত্র সমূহ জব্দ করেছিল সিআইডিয়ে। নিজের হাতত অরিজিনাল প্রমাণপত্র নথকার বাবেই এই প্রার্থীসকলে অন্য চাকরিতো আবেদন করিব পৰা নাই। আমি তো বেলেগ এটা কোবাত গৈ কাম হলেও করবল, কিন্তু কাম করবলগিয়া হলেও আমাকে সেই ক্লিয়ারনেস সিআইডি পিনের দিব লাগিব যে তোমালে জেনুইন আসা, তোমালোকৰ সার্টিফিকেটখানি লৈ যোৱা, তেতিয়া আমি বেলেগ চাকরি ক্ষেত্রতো এপ্লাই করব পাৰিম। এতিয়া থার্ড গ্রেড ফোর্থ গ্রেডত এপ্লাই করলো, এপ্লাই করার পাছত বহু ক্যান্ডিডেট সিলেকশন হল, তেওঁলোকক ভাইভাত মাতিলে, ভাইভাত মাতার পাছত যেতিয়া অরিজিনাল কম্পিউটার সার্টিফিকেটখন দেখাব দিলে, তেতিয়া সিআইডি হাতত আছে বলে আমি গোটেই কথাখিনি কোঁতে কলে আমার ক্যান্ডিডেটবুরে কোঁতে তেওঁলোকক ডাউটফুল লিখি রিজাল্টত নট সিলেক্টেড করে দিলে। পূর্বর ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত তথা বর্তমানের ডিজিপি জিপি সিংয়ে এই সকল প্রার্থীক নিযুক্তি দিম বলে কয়েই আহিছে, কিন্তু কেতিয়া নিযুক্তি দিব তার উত্তর নাই কারো হাতত। আজি 8 তারিখে আমার সন্মানীয় জিপি সিং স্যারে একটা কথা স্পষ্ট করে দিছে যে আমার চাকরিটা হব। আমাক তেও এনেকে কৈছে যে তেওঁলোকক এপইণ্টমেণ্ট দি আমি নেক্সট বেটছৰ লগত ট্ৰেনিং কৰাম, কিন্তু নেক্সট বেটছটো যদি আহিবলগীয়া 2 বছৰ পাছত আহে, আমি 2 বছৰ বয়স, 2 বছৰ কি আমি ৰখি থাকিব লাগিব নেকি? আমাৰ বয়স ৰখি নাথাকে নহয়, গতিকে 2 বছৰ যদি আকৌ যদি আমি কাৰ ভুলৰ কাৰণেনো আমি ৰখিম? আমাৰতো একো ভুল নাছিলে। উপায়বিহীন বঞ্চিত এই সকল প্ৰাৰ্থীয়ে এতিয়া সংবাদ মাধ্যমৰ সহায়ত কাকুতি মিনতি কৰিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত। শীঘ্রেই এই সকলক যাতে নিযুক্তি প্রদান করে রাজ্য সরকারে, তার বাবে হাত জোর করে মুখ্যমন্ত্রীর প্রার্থনা এই সকলের। কিন্তু মুখ্যমন্ত্রী এই প্রার্থীসকলের আবেদন শুনিবনে, সেয়া পরবর্তী সময়তহে লক্ষণীয় হব।